প্রতিশ্রুতি দুবছর পরও গ্যাস পাননি বরিশালবাসী, ক্ষতির মুখে শিল্প কারখানা। ৩৮টি জেলার ৫৮ ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ, শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম। পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সুনামগঞ্জে মাত্র ৮০০০ কৃষকের ধান কিনবে সরকার, বাম্পার ফলন হলেও চিন্তিত কৃষকরা। এবং ইংরেজি নববর্ষকে সামনে রেখে প্রস্তুত গদখালির ফুল বাজার, ২ কোটি টাকা বিক্রির প্রত্যাশা। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ ২৪ দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি ফারনাস জুই। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলার বোরহানউদ্দিনে গ্যাসের সন্ধান মিলেছে প্রায় ৩ দশক আগে। ভোলার সাথে বরিশালে গ্যাস সংযোগ দিতে লাগবে মাত্র ৫৬ কিলোমিটার পাইপলাইন, তবুও এতদিনে গ্যাসের সংযোগ মেলেনি বরিশালবাসীর। ২০১৮ সালে এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে গ্যাস সরবরাহের ঘোষণা দেওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি নেই ২ বছরেও। যদিও সরকারের এই মেয়াদে গ্যাস সরবরাহ করা হবে বলে আবারও আশার বাণী শোনালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ৩ দশক আগে সন্ধান পাওয়া বরিশালের পাশের জেলা ভোলা থেকে গ্যাস উত্তোলন করা হলেও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত বরিশালবাসী। ভোলা থেকে গ্যাস সংযোগ দিতে লাগবে মাত্র ৫৬ কিলোমিটার পাইপলাইন, তাহলেই পূরণ হবে বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। গ্যাস না থাকায় শিল্পে তেমন বিকাশ ঘটেনি দক্ষিণাঞ্চলের এ জেলার, যেগুলো আছে সেগুলো চলছে ধুকে ধুকে। বিদ্যুৎ অথবা ডিজেল পুড়িয়ে চালাতে হচ্ছে কলকারখানা। আমাদের বরিশালে যদি গ্যাস আনা হয় তাইলে আমরা অতি দ্রুত শিল্প বিকাশের জন্য সহায়ক হবে। গ্যাস যদি এখানে আসে তাইলে তো কথাই নেই, তাইলে আমাদের শিল্পটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় বরিশালে গ্যাস সরবরাহের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২ বছর পার হলেও কাজের কোনো অগ্রগতি নেই। গ্যাস পাইপলাইনে আমরা বরিশাল এনে দেব, যাতে এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে। ব্যবসায়ী ও সামাজিক আন্দোলনের নেতারা বলছেন গ্যাস সরবরাহ হলে শিল্পে অনেক এগিয়ে যাবে এ জেলা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান তারা। গ্যাস না থাকাতে আমরা শিল্পায়নে অনেক পিছিয়ে ছিলাম, গ্যাস আসলে আমরা ওই চট্টগ্রাম ঢাকার চেয়েও আমরা অনেক উঠে যাব। এই যে ঘোষণাটি, এটা অনতিবিলম্বে আমরা এটা বাস্তবায়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা, সেটা বরিশালবাসী বাস্তবায়ন দেখতে চায়। দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য শুধুমাত্র ঘোষণায় আটকে না থেকে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহের উদ্যোগ গ্রহণের দাবি অর্থনীতিবিদদের। আমরা ভোলার গ্যাস পাওয়ার ক্ষেত্রে আমরা আর কোনো গল্প শুনতে চাই না, আমরা বাস্তবায়ন চাই। অতি দ্রুত ভোলার গ্যাস বরিশালে আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। আর স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান বরিশালে গ্যাস সরবরাহের সমীক্ষা চলছে, খুব দ্রুত এই কার্যক্রম শুরু হবে। গ্যাসের উপরে কাজ হচ্ছে, গ্যাসের সমীক্ষা চলতেছে, এই ৫ বছরের ভিতরে গ্যাস এনেই আমি তারপরে আমি পুনরায় নির্বাচন করার জন্য আমি তৈরি হব। মানুষকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। চাঁদপুরে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছেন এ সংকট নিরসনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। খোকন কর্মকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদরের তোরপুর চণ্ডী, রঘুনাথপুর, কচুয়া বাজার, মাছিমপুর কোয়াসহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস থাকলেও সারাদিন থাকে না গ্যাস। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেয়ায় গেল ৩ বছর ধরে ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছে না তারা, অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে গৃহিণীরা। গ্যাসের লিগে কষ্ট হয়, টাকা দেই,
শীতকালে গ্যাসের ঘনত্ব বেড়ে যায়, এ কারণে শীত আসলে গ্যাসের এই সমস্যা বেশি দেখা দেয় বলে দাবি সংশ্লিষ্টদের। আমাদের ট্রান্সমিশন লাইনে গ্যাসের চাপ কম, এই জন্য ডিস্ট্রিবিউশন লাইনে গ্যাসের সমস্যা সৃষ্টি হইতে আছে। আবার ট্রান্সমিশন লাইনে অলরেডি গ্যাস চাপ দূরীকরণের জন্য অলরেডি কাজ চলতে আছে। নিত্য প্রয়োজনীয় গ্যাসের এমন দুর্ভোগ থেকে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। দাবি আদায়ে নিজ নিজ মিল গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 11 দফা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ ও অনশন কর্মসূচিতে প্রায় অর্ধ লাখ শ্রমিক কর্মচারী। রোববার থেকে মিলের উৎপাদন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছে তারা। একই চিত্র চট্টগ্রামের আমিন জুট মিলেও। তীব্র শীত উপেক্ষা করেই মিল গেটের সামনে অবস্থান করছেন শ্রমিকরা। তারা জানান সরকারের আশ্বাসে এর আগে কর্মসূচি স্থগিত করা হয়, তবে 15 দিন পেরিয়ে গেলেও দাবির কোনো বাস্তবায়ন হয়নি, এজন্য আবারও আমরণ অনশনে তারা। আমরা নিম্নতম মজুরি কাজ করি, ফসল নিয়মিতভাবে খাই না। সরকারের কাছে আবেদন, আমাদের মজুরি কমিশন দেওয়ার জন্য আর কিছু আমাদের দাবি নেই। রোববার দুপুর থেকে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। সোমবার সকাল থেকেই 11 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেন তারা। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মজুরি বেতন কমিশনটা বাস্তবায়ন হওয়া দরকার, এটা এদের ন্যায্য দাবি এবং এই দাবির সাথে একাত্ম হওয়ার জন্যই আমি এখানে এসেছি। রোববার সন্ধ্যা থেকে অনশন কর্মসূচিতে নরসিংদীর UMC জুট মিলের শ্রমিকরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের 38 জেলার 58 ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল 9টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। 58টি ইউনিয়ন পরিষদের মধ্যে 6টিতে হচ্ছে সাধারণ নির্বাচন, আর বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফরিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সোমবার সকাল 9টায়। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কারচুপি বা অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি। আশা করি ইনশাআল্লাহ ভোট আমরা সুষ্ঠুভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিতে পারবো। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দুটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুটি ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি সহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। 18টি ভোট কেন্দ্রের মধ্যে সকালে জঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 8টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 15 মিনিট পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজন এজেন্টকে। কোনো সমস্যা নাই, আমাদের প্রশাসনিক সাপোর্ট থেকে শুরু করে নির্বাচনে যত সাপোর্টের দরকার আমরা শতভাগ পেয়েছি এবং এ পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। ইসি সূত্র জানায় দেশের 80টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা থাকলেও এর মধ্যে 22টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত 5 বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় তুহিনের বাবা ও চাচা সহ 5 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত 2.5 মাসে ঘটনার বিভিন্ন আলামত ও চিকিৎসকদের রিপোর্ট ও পুলিশের তদন্তের প্রেক্ষিতে তুহিনের বাবা আব্দুল বাহির, চাচা জমশেদ শাহরিয়ার, মুসব্বির ও চাচাতো ভাই শাহরুলের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের বাবা, চাচা ও চাচাতো ভাই পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ড ঘটায়। গত 13 অক্টোবর গভীর রাতে 5 বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। পরের দিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে দিরাই থানায় 10 থেকে 12 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
বাসির তার ভাই এবং ভাই শাহরুলকে নিয়ে পরিকল্পনা করে। তার পরবর্তীতে হত্যাকাণ্ডের দিন রাতে তারা ঘর থেকে নিয়ে যেয়ে ঘটনাস্থলে শিশু তুহিনকে হত্যা করে, নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। এবার পাঁচজনের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দাখিল করেছি। তুহিনের চাচাতো ভাই শাহরুলের বয়স 18 বছরের কম হয়, আমরা পৃথকভাবে শিশু আদালতে অভিযোগপত্র দিয়েছি। পিরোজপুর এক আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য একেএম আওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি এবং তার স্ত্রী মিসেস লায়লা পারভিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন। একটি মামলায় একেএম আওয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা পারভিনকে আসামি করা হয়েছে। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে সেই জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে। অপর দুটি মামলার একমাত্র আসামি সাবেক সাংসদ একেএম আওয়াল। এ দুটি মামলা, একটিতে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ করা হয়েছে। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আওয়াল ফাউন্ডেশন নির্মাণের অভিযোগ করা হয়েছে। দেশ সংবাদের রিপোর্ট যে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। মানিকগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শহীদ রফিক সড়ক হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয়, সেখানে সমাবেশ করা হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ আরো অনেকে। ত্রিশ ডিসেম্বর নির্বাচনের এক বছর পূর্তি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট। কোথাও কোথাও পুলিশি বাধায় কর্মসূচি পণ্ডের অভিযোগ করেছে বিএনপি। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বরিশালে পৃথকভাবে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট। বেলা 12টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়। সকাল 11:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশে শেষে কালো পতাকা মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। এ সময় বক্তারা সরকার হটাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নওগাঁতেও বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে পুনরায় নির্বাচনের দাবি জানান। ঝিনাইদহে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির মিছিল। তিরিশে ডিসেম্বর কোনো ভোট হয়নি, আমরা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা আজকে এই কেন্দ্রীয় কমিটি এই প্রোগ্রাম দিয়েছে, আগামী দিনে যাতে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়া হয়। আমরা এই সরকারকে প্রত্যাখ্যান করছি এবং জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন যে বাংলাদেশ তার জন্য লড়াই গড়ে তোলার। কৃষক দলের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে র্যালি ও পথ সভা হয়েছে। সোমবার সকালে শহরের সিনে মহল এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। এতে পুলিশ বাধা দিলে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান আওয়াল, সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু সহ অন্য নেতারা। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। দর্শক, সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলছে আমরণ অনশন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এর আগেও পাটকল শ্রমিকরা কয়েক দফা আন্দোলন করেছেন, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ কি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে? এ বিষয়ে কি বলছেন শ্রমিকরা? দেশ
ধন্যবাদ জয়ী। আপনি যথার্থ বলেছেন, এর আগেও কিন্তু তারা কয়েক এরকম যে কর্মসূচি পালন করেছিলেন, এমনকি আন্দোলন ঘোষণা করেছিলেন, কিন্তু আন্দোলনে গিয়ে কিন্তু লাগাতার আন্দোলন তারা পালন করেছিলেন, কিন্তু দেখা গেল কয়েকদিন পরে কিন্তু তারা কিন্তু আসলে তাদের যে দাবি রয়েছে 11 দফা, সেই দাবি মানার আশ্বাসে কিন্তু তারা কিন্তু আসলে তাদের আন্দোলন থেকে সরে গিয়েছিল। কিন্তু সরে যাওয়ার পরও কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে আবার চট্টগ্রামের আমিন জুগমিল সহ যে রাষ্ট্রায়ত্ত যে পাটকল রয়েছে সেই পাটকল শ্রমিকরা কিন্তু আন্দোলনে নেমেছে বন্দরনগরী চট্টগ্রামেও। আপনি অবশ্যই লক্ষ্য করছেন সকাল থেকে কিন্তু আমরা দেখছি কিন্তু শ্রমিকরা কিন্তু এখনও পর্যন্ত তাদের সেই আন্দোলন অব্যাহত রেখেছেন, এমনকি তারা বলছিলেন মজুরি কমিশন বাস্তবায়ন তাদের প্রথম দাবি, সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা শ্রমিকরা আছেন, আমরা জানতে চাচ্ছি এর আগেও কিন্তু আপনারা আন্দোলনে এসেছিলেন, আন্দোলনে আসার পরে আবার আন্দোলন থেকে সরেই গেছেন, কিন্তু আবারও কেন আন্দোলনে নামবে? আমরা এ লইয়া 3 বার সরকারের কাছে মাননীয় মন্ত্রী সমমন্ত্রীর লগে বৈঠক হয়েছে গত 15 তারিখ। 15 তারিখে আমাদের আশ্বাস দিছে, আমাদের 17 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী সরাসরি আমাদের ঘোষণা করবে, মজুরি কমিশন আমাদের খাতায় এন্ট্রি করবে, আমরা আন্দোলন সংগ্রামের দরকার নাই, আমরা নেতারা মান্য আইছি। মান্য হওয়ার পরে গত 26 তারিখের বৈঠকে আমাদের নিঃশ্বাস করে দিছে যে 1 মাসের সময় দিতে হবে। কেন আমরা 1 মাসের সময় দেবো? ফে কমিশন এরা 15 সালে ফে কমিশন উপভোগ করতেছে আজকে 4.5 বছর ধরে, আর আমাদের মজুরি কমিশনটা আজকে 4.5 বছর ধরে আমাদের ন্যায্য পানা প্রাণের দাবি আমরা এটার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা 280 টাকা বেতন পাই, আমরা জীবন নির্ভর করতে পারি না, গোলামাইয়া লইয়া চলতে ফিরতে পারি না, গোলামাইয়া লেখাপড়া করিতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা অনাহার, আমরা নির্যাতিত মানুষ, আমরা হেঁটে খাওয়া মানুষ, আমরা চাই যে মোটা ভাত মোটা কাপড়, কেন আমরা ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি? আমাদের আকুল আবেদন, আমাদের মজুরি কমিশন অতি শীঘ্রই আমাদের মজুরি কমিশন হাতায় এন্ট্রি করে দেন, আমরা ঘরে ফিরে যাই, কাজে ফিরে যাই, আমাদের আর কোনো দাবি নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত মজুরি কমিশন হাতাতে না বসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন অনশন ধর্মঘট চালিয়ে যাব। আমাদের আমরা কাজে যাই না, আমরা 11 দফার দাবিতে আন্দোলন করছি। 2015 সালে পে কমিশন চালু হয়েছে, তার সাথে সাথে মজুরি কমিশন চালু হওয়ার কথা। দীর্ঘ 4.5 বছর আমরা আন্দোলন করে আসছি। গত ডিসেম্বরের 10 তারিখ থেকে আমরা অনশন করেছি। মাননীয় মন্ত্রী সাহেব আমাদেরকে কথা দিয়েছে যে আপনাদের মজুরি কমিশন দেওয়া হবে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা শ্রমিকরা আন্দোলন করছে তারা যেমনটা বললেন তাদের যে 11 দফা দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, কিন্তু যাচ্ছে স্টুডিওতে জয়ীর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দর্শক, এই মুহূর্তে মৎস্য ভবনে নাগরিক ঐক্য সমাবেশে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না। আমরা সরাসরি যাব সেখানে। কারাদণ্ড হয়েছে, 7 বছর 15 বছর কারাদণ্ড হয়েছে, তারা বেল পেয়েছেন, মন্ত্রী আছেন, মন্ত্রিত্ব করছেন, কিন্তু বেগম জিয়াকে ছাড়া হয় না। এমনি এমনি ছাড়বে? ওই গিয়ে হাত জোড় করবেন, মিনতি করবেন, তাতে ছাড়বে? কি করলে ছাড়বে? এবারে বাইরের কথা তো আমি এখান থেকে বলতে পারবো না, কিন্তু দাঁড়াতে হবে একসাথে একত্রে। আজকে যে সভাটা করছি আমি আবার বলি, মনে করবেন না যে কোনো বিনয় করছি, আমি একটা সাধারণ মানুষ, ডাকসুর ভিপি ছিলাম, ছাত্র রাজনীতি করতে করেছি, তো কি হয়েছে, ডাকসুর এক ভিপি তো সকালে বিকেলে পিটায়, এক ডাকসুর ভিপি পতাকা তুলেছেন স্বাধীনতার, লাখো মানুষের জীবন গেছে ওই পতাকা নামাতে পারেনি। আমি বলি ওই রকম শক্তি হাতের মধ্যে আনেন, মনের মধ্যে সেই বিশ্বাস ইমান আনেন, আমি যা শপথ নেব তা করে ছাড়ব, কোনো পুতু পুতু করলে চলবে না।
বলবেন দেখি পুলিশ কি করে, দেখি কোর্ট কি করে, গল্প আছে একটা, দেখি ও কি করে, ও দেখতে দেখতে সবই গেছে কিন্তু কিছু করতে পারে নাই। আচ্ছা আমি আগেই বলি, জনবাস আব্দুর আমার নেতা, সরাসরি নেতা, ওনাকে আমি ধন্যবাদ দিই। গতকাল তাকে আসতে বলেছিলাম এই সব উপলক্ষে, উনি বলেছিলেন আসবেন। সকালবেলা উনি দশটায় আমাকে ফোন করেছেন, গলা দিয়ে কথা বেরোয় না, মান্না আমি যেতে পারবো না, আমার গলা দিয়ে স্বর বেরোয় না, জ্বর, অসুস্থ। আমি বললাম ভাই যাই হোক আসতে হবে, অন্তত গিয়ে একবার ট্রাকের উপর বসে থাকবে। উনি এসেছেন এবং আসবার পর বক্তৃতাও করেছেন, ধন্যবাদ দিই। দর্শক, মৎস্য ভবনে বক্তব্য রাখছিলেন মাহমুদুর রহমান মান্না, আমরা সরাসরি ছিলাম সেখানে। একজন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নীলফামারীর সৈয়দপুরে দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল, এতে করে ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরা। রেজাল করিম মানিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটির শুরু ভালো হলেও নানা কারণে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। একজন চিকিৎসক ও একজন নার্স দিয়েই চলছে হাসপাতালটির সেবা কার্যক্রম। নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে পর্যাপ্ত বেড থাকলেও নেই ভর্তির ব্যবস্থা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলে না চিকিৎসা। চিকিৎসা সেবাটা একটু ভালো হওয়ার দরকার, এখন দেখা যাচ্ছে যেরকম রুগী সেই হিসাবে এখানে ডাক্তার অনেক সংকট কম। একজন আর কয়টা দেখবে, তার রুগী জিজ্ঞাসা করবে, ইয়া করতে নিয়ে 10 মিনিট করে হলেও কয়টা রুগী দেখবে। জনবল না থাকায় চিকিৎসা নিতে আসা রুগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে আগের মতো জনবল থাকলে আরও বেশি সংখ্যক রুগীকে সেবা দেওয়া যেত বলছেন চিকিৎসক। এই অল্প সংখ্যক লোকবল নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যায়, এতগুলো রুগীকে আমাদের চিকিৎসা সেবা দিতে হয়। আগে যেভাবে করা হইতো ফাইলেরিয়া নিয়ে কাজ, সেটা যদি করা হইতো আমার মনে হয় অনেকগুলো মানুষ, অনেকগুলো রোগী এতে উপকৃত হতো। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান হাসপাতালের বর্তমান সংকট নিরসনে কাজ চলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে। বিভিন্ন কারণে এটা হয়তো আমাদের গুরুত্বের তালিকা থেকে কোনোভাবে হয়তো বাদ পড়ে গেছে, বিভিন্ন সমস্যাও আছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এটার সাথে কথা বলে আমি এই প্রবলেমগুলো দূর করার চেষ্টা করব। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা সৈয়দপুরবাসীর। টেক্স রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জে হাওড়াঞ্চলের ওপা আমন ধানের বাম্পার ফলন হলেও কৃষকরা চিন্তিত ধানের দাম নিয়ে। জেলার 25,000 কৃষকের মধ্যে সরকারিভাবে ধান বিক্রি করতে পারবে মাত্র 8,000 কৃষক, বাকি কৃষকদের ধান বিক্রি করতে হবে মিলারদের কাছে। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে কৃষকরা। মোহাম্মদ বোরহানউদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এবার রোপা আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা। জেলার 11 উপজেলায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বয়ে 25,000 কৃষক বাছাই করা হয়েছে। এদের মধ্য থেকে লটারি করে 8,100 জন কৃষক সরকারিভাবে ধান নিতে পারবে, অন্য কৃষকদের ধান বিক্রি করতে হবে মিলারদের কাছে। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষকরা। ধান চালা ধান কম তার কারণে আমরা এই যে গৃহস্থের খরচটা আমরা মিকা হয় না। মনে হয় সরকারি দিছে 1,040 টাকা মন, আমরা বেশ লাগে 400-500 টাকা মন, আমরা ইয়ের দামে কিনে নেয় না। অনেক কৃষকের অভিযোগ, খাদ্য গুদামে ধান দিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয় তাদের। ধান লইয়ে গেলে মন কৃষকরা ধান রাখে না, তারা যারা ঘুষ দেয় তারা ধান রাখতে চায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। অনেক সময় আমি নিজেও গিয়ে যে কৃষক অভিযোগ করছে বা আমরা যে ধান কিনে সে ধানের রেজিস্টার দেখি, এই ব্যাপারে আমরাও গিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এই মর্মেই আমাকে প্রত্যয়ন করেছে যে আমরা যাদের নাম দিয়েছি তারা সবাই প্রকৃত কৃষক, এরপরেও যদি কোনো অভিযোগ এসে থাকে, আমার কাছে একটা অভিযোগ এসেছে এই রিলেটেড, আমরা সেটা দেখছি যে আসলে যাচাই করছি।
সুনামগঞ্জের হাট বাজারগুলোতে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছে। আরও একবার স্বাগত দেশ সংবাদে। উচ্চ আদালত থেকে ট্যারিফ কমিটির কার্যক্রম 4 মাসের জন্য স্থগিত করার পরেও 1 জানুয়ারি থেকে এক লাফে 22% চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে অবজক মালিকদের সংগঠন বিগডা। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। আর বিগডার দাবি, খরচ বাড়ার কারণে শিল্প টিকিয়ে রাখতে চার্জ বাড়ানোর কোনো বিকল্প নেই। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রপ্তানিকারকের পণ্য জাহাজীকরণ আর আমদানিকারকের পণ্য জাহাজ থেকে খালাসের পর গুদাম পর্যন্ত পৌঁছে দিতে চট্টগ্রাম বন্দরকে সচল রেখেছে 18টি বেসরকারি কন্টেইনার ডিপো অফডক। গেল 2 বছর ধরে কয়েক দফায় খরচ বাড়ার অজুহাতে 12টি ক্যাটাগরিতে চার্জ বৃদ্ধির চেষ্টা চালিয়েছে অফডক মালিকদের সংগঠন বিগডা। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে সফল হয়নি তারা, বরং বিগডার দাবি যৌক্তিকতা যাচাইয়ে ট্যারিফ কমিটি গঠন করে দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষমেশ উচ্চ আদালতে যায় বিগডা। গেল সপ্তাহে আদালত ট্যারিফ কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পর নতুন বছরের শুরু থেকেই চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে সংগঠনটি। এভরি সেক্টরে আমাদের কস্ট এত বৃদ্ধি পেয়েছে যে এই 22% বাড়ালেও আমরা হয়তো অনেক ডিপো শুধু ব্রেক ইভেনে যাবে। সুতরাং যে কোনো বাধার মুখেও আমাদের এই চার্জ বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। অফডকের সবচেয়ে বড় গ্রাহক বিজিএমইএ বলছে, বিগডার একতরফাই সিদ্ধান্ত কার্যকর হলে আরেক দফা ক্ষতির সম্মুখীন হবে দেশের তৈরি পোশাক খাত। এখন বিগডা যে সিদ্ধান্ত নিচ্ছে এটা অনেকটা একতরফা। এভাবেও বলা যায় যে তারা হয়তো দেশের মানে ফরেন কারেন্সি আর্নিংয়ের যে সেক্টরটা এটার একটা সরাসরি বিরোধিতা করতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অফডক কর্তৃপক্ষ আর ব্যবহারকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যা আমদানি রফতানি বাণিজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এগুলো সব বিবেচনা করার মতো সামর্থ্য তো বন্দর কর্তৃপক্ষেরও আছে, নৌপরিবহন মন্ত্রণালয়েরও আছে। আমার মনে হয় তারা নিশ্চয়ই একটা উদ্যোগ নিয়ে এই বিষয়টা সমাধান করবে। দেশের রপ্তানি বাণিজ্যের 100% আর আমদানি বাণিজ্যের অন্তত 40% নিয়ন্ত্রণ করে বেসরকারি কন্টেইনার ডিপো অফডক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুন্দরবনের র‍্যাব অভিযান চালিয়ে জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে সাতক্ষীরার র‍্যাব ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‍্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালাহিন জানান, সুন্দরবনে খুলনা জেলার কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় জলদস্যু সিদ্দিক বাহিনীর সদস্যরা জেলে বাওয়ালিদের মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা রোববার রাতে সেখানে অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক রহমান, তার সহযোগী আবদুল্লাহ তলবদার ও মহিবুল ইসলামকে। নীলফামারীতে ট্রাক্টর ও ইজি বাইকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, সোমবার সকালে নীলফামারী সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ট্রাক্টর ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজি বাইকের 3 যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিয়া রহমান নামে 1 জন মারা যান। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত 2 জনের অবস্থা গুরুতর বলে জানান হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল আমিন। নেত্রকোনার দুর্গাপুর বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুর্গাপুর পৌর এলাকার বিড়িশিরির YWCA-তে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বাল উত্তোলন বন্ধের দাবি জানান। এ সভায় সুশাসনের জন্য নাগরিক উপজেলা সভাপতি অজয় সাহার সভাপতিত্বে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আর মাত্র 1 দিন পরে ইংরেজি নববর্ষ, আর এই নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষীরা। গেল বছর ইংরেজি নববর্ষে প্রায় 2 কোটি টাকার ফুল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেছে ব্যবসায়ীরা।
তবে এবছর 3 কোটি টাকার ফুল বিক্রি হবে বলেও আশা করছেন তারা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি, এখানে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল চাষ করছেন চাষিরা। বিশেষ করে বাংলা, ইংরেজি নববর্ষ ও ভ্যালেন্টাইন্স ডেতে এসব ফুলের কোনো বিকল্প নেই, তাই বছরের বিশেষ দিন ও অন্যান্য দিবসকে ঘিরে এখানে হয় ফুল বেচাকেনা। এসব দিবস উপলক্ষে সারা দেশে যে ফুল বেচাকেনা হয় তার অন্তত 70% যশোর থেকে সরবরাহ করা হয়। এইবার বছর ব্যাপক মার্কেট আছে, যেরকম গ্যালো ডিলাক্স, গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা ফুল। নববর্ষ উপলক্ষে এবছর ফুলের কিন্তু ব্যাপক দাম, মানে আমরা যেটা আশা করছিলাম তাছাড়া কিন্তু ডবল দাম হয়ে গেছে। যদিও এবছর বৈরী আবহাওয়ার কারণে ফলন খুব একটা ভালো নয়, তথাপিও যে আমরা যে দাম পেয়েছি এবার তাতে আমরা অনেকটা খুশি। আর মাত্র একদিন পরই ইংরেজি নববর্ষ, এদিনটিকে কেন্দ্র করে জমি থেকেই ফুল ক্রয় করতে এসেছেন অনেকে। ফুল এখান থেকে এক সপ্তাহ যাবত কিনছি এবং আমি বরিশাল এবং টেকেরহাট মাল পাঠাই। এখান থেকে সারা বাংলাদেশে ফুল যাচ্ছে। এই শুভ নববর্ষ উপলক্ষে আজ 2 দিন মাল চলে গেছে কিছু জেলায়। ব্যবসায়ীরা জানান প্রতিদিন সকালে যশোরের ঝিকরগাছার গদখালিতে ফুলের পাইকারি বাজার বসে। এই বাজার থেকে প্রতিদিন 15-20 লাখ টাকার বিভিন্ন জাতের ফুল বেচা বিক্রি হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে 2.5-3 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবছর 1 জানুয়ারি উপলক্ষে আমরা যেটা ধারণা করছি যে 2.5-3 কোটি টাকার ফুল এই যশোরের পারিসারা গদখালি অঞ্চল থেকে বাজারজাত হওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরে ঝিকরগাছা উপজেলায় 650 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দেশ সংবাদ। রাঙামাটিতে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে রাঙামাটি শহরে র্যালি বের করে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। মাগুরায় শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি শীর্ষক সংলাপ হয়েছে। সোমবার সকালে শহরের নোমানী ময়দানে এই সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভায় মাগুরা 2 আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চলছে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। রবিবার সন্ধ্যায় শিল্পকলার মুক্ত মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রহমান নাসিরউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন শ্যামল ও ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে প্রদর্শনী। দর্শক, যশোরে বর্তমানে বাণিজ্যিকভাবে হচ্ছে মাশরুম চাষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন।
রিপন, মাশরুম চাষ করে কতটা লাভবান হচ্ছেন কৃষকরা, কি বলছেন এই বিষয়ে কৃষকরা? যশোরের বক্সর এলাকার এই যে একটি মাশরুম যে রুমের সেখানে আপনাকে কিন্তু দেখায়, এইখানে কিন্তু যে মাশরুম চাষ হয়েছে কিন্তু ব্যাপক আকারে মাশরুম চাষ হচ্ছে এবং এই মাশরুম কিন্তু বাণিজ্যিকভাবেই চাষ হচ্ছে এবং এর চাহিদাও রয়েছে বাজারে। আপনি জানেন যে এই মাশরুম বিভিন্নভাবে খাওয়া যায় এবং এর ঔষধি গুণ রয়েছে, সেক্ষেত্রে এই মাশরুমের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। কিছুদিন আগে মাশরুম চাষ বন্ধ ছিল যশোরে, আবারও সম্প্রতি সেই চাষটি বাড়ছে। তো আমার সাথে কয়েকজন মাশরুম চাষি রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। কি অবস্থায় এখন মাশরুম চাষের, কি অবস্থা আপনাদের এখানে? যশোরে মাশরুম চাষের আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি। দীর্ঘদিন ধরে যশোরে মাশরুম প্রকল্প বন্ধ ছিল, আমি ব্যক্তি উদ্যোগেই মাশরুম চাষটা শুরু করেছি। এটা আমি প্রতিদিন 4-5 হাজার টাকা আমি বিক্রি করতে পারছি এবং একজন নারী হিসেবে আমি নিজেকে স্বাবলম্বী মনে করছি। আমার এখানে 10 জন মহিলার কর্মসংস্থান হয়েছে এবং 2 জন পুরুষেরও কর্মসংস্থান হয়েছে। সব মিলিয়ে এটা আমি সম্ভাবনাময় মনে করছি। আর হচ্ছে আমি আমাদের যশোরে হর্টিকালচারের কোনো প্রকল্প না থাকায় আমার মাদার কালচার যেটা বীজ, ওইটা আমার ঢাকা থেকে সংগ্রহ করতে হয়, ঢাকা মাশরুম ইনস্টিটিউট থেকে। ওইটাতে মনে করেন আমার যাতায়াত ইয়েটা একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। এজন্য আমি চাচ্ছি যে যশোরে প্রকল্পটা আবার চালু হতো, তাহলে আমার এই স্পন আনাটা খুব নিজের কাছে সহজ হতো। কিন্তু আমি আশা করছি যে আমি ভবিষ্যতে নিজে মাদার কালচার আমার এখানেই আমি নিজে উৎপাদন করব এবং সেটা আমি যশোর সহ যশোরের আশেপাশে অঞ্চলগুলোতে সেগুলো আমি বিক্রি করব, যাতে বেগার যুবক এবং যারা এগুলো করতে চায় সেই সব উদ্যোগীদের মাঝে আমি এটা বিক্রি করতে পারবো, তারাও এটা থেকে আয়ের উৎসটা পাবে, তখন হচ্ছে বাংলাদেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, এই যে মাশরুম চাষ হচ্ছে এর সম্ভাবনা কতটুকু, আরও এত ঔষধি গুণ রয়েছে, এখানে আরও কী করা দরকার? এখানে এই মাশরুম দিয়ে কি বিষয়, এই মাশরুম আমরা কাঁচা সেল করি এবং শুকনাগুলো রেখে এগুলো বাইরে ইম্পোর্ট করা হয় এবং এই মাশরুম দিয়ে বিভিন্ন ওষুধ গুণাবলী রয়েছে, যেমন ডায়াবেটিসের অনেক গুণাবলী রয়েছে। এছাড়াও মাশরুম দিয়ে সাবান এবং বিস্কিট, এছাড়া শ্যাম্পু অনেক কিছু তৈরি করা যায়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই মাশরুম দিয়ে, আমরা সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা এই যে ইন্ডাস্ট্রি আকারে করার ইচ্ছা আমাদের ভিতরে আছে। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে মাশরুমের ঔষধি গুণাগুণ রয়েছে, বিভিন্ন ভালো গুণাগুণ রয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে মাশরুম চাষের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিপন হোসেন। চলতি মৌসুমে পিরোজপুরে পানের আশানুরূপ ফলন হয়েছে, তবে শীত ও কুয়াশার কারণে পানের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। এ পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। তবে এই পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। ইমন চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ উপকূলের পিরোজপুরের সদর উপজেলা পান সুপারি উৎপাদন ও বাজারজাতের জন্য প্রসিদ্ধ। উপজেলার কয়েক হাজার পরিবারের একমাত্র আয়ের উৎস এই পান চাষ। কৃষকরা জানান, এই উপজেলায় পানের ফলন ভালো হলেও এবছর শীত ও কুয়াশার কারণে পানের ক্ষতি হচ্ছে। বেশিরভাগ বরজের পানের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আবার বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে পান। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এবছর ভালোই ফলন হয়েছিল, কিন্তু ওই পিঁপড়া, তারপর ওই মাজরা ইদানি পোকাছে, তারপর ওই ভাইরাস, তারপরে কুয়াশার ধরে নষ্ট হয়ে যেতে আছে। এক কুয়াশা, দ্বিতীয়ত শীত, এর কারণে পান ঝরে যায়, যার কারণে এই ক্ষতির পরিমাণটা আমাদের দাঁড়াই গেছে। কৃষি অফিস দাও কোনো কিছু কেয়ার নেয় না, এই যে বর্তে পোকা লাগে, মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, সেগুলো কিচ্ছু দেখাই দিয়েছে না। পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের এখানে একটি নিরাপদ পান উৎপাদন কর্মসূচির আওতায় প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। সেক্ষেত্রে আমরা সেই প্রদর্শনীগুলোর মাধ্যমে অন্যান্য যারা পান চাষি আছে তাদেরকে আমরা অবহিত করি যে কিভাবে নিরাপদ পদ্ধতিতে আমরা পান উৎপাদন করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর পিরোজপুর সদর উপজেলায় পানের আবাদ হয়েছে 74 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
স্মার্টফোন ভিভোর গুণগত মান নিয়ে রংপুর বিভাগের 8 জেলা ডিলারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে একটি হোটেলে ভিভো রংপুর অঞ্চলের আয়োজনে এই সেমিনারে কেক কেটে উদ্বোধন করেন ভিভো রংপুর অঞ্চলের এরিয়া হেড প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন রংপুর সেলসের হেড আনোয়ার কবির সহ রংপুর বিভাগের 8 জেলা ডিলাররা। এ সময় গ্রাহকদের গুণগত সেবার মান ধরে রাখায় রংপুর বিভাগের 7 জন ডিলারকে পুরস্কৃত করা হয় ভিভোর পক্ষ থেকে। দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিশ্রুতি, 2 বছর পরও গ্যাস পাননি বরিশালবাসী, ক্ষতির মুখে শিল্প কারখানা। ৩৮টি জেলার 58 ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ, শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম। পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সুনামগঞ্জে মাত্র 8,000 কৃষকের ধান কিনবে সরকার, বাম্পার ফলন হলেও চিন্তিত কৃষকরা। এবং ইংরেজি নববর্ষ সামনে রেখে প্রস্তুত গদখালির ফুলবাজার, 2 কোটি টাকার বিক্রির প্রত্যাশা। দর্শক, এই ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।